रहीम বাংলাদেশের জনগণের নয়নের মণি বাংলাদেশের স্বাধীনতার সর্বমুহূর্তের অতন্দ্র প্রহরী গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী বেগম আফরোজি আব্বাস আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন। আমাদের মহিলা ও নারী আন্দোলনের পথিকৃৎ, দীর্ঘদিন ধরে যিনি নারীর অধিকার আদায়ের জন্য এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান, এখানে মহিলা দলের দুঃখিত আমাদের বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জেলা প্রিসভি আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। এটার মধ্যে একটা মৌন মিছিল হওয়ার কথা ছিল। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি এই আমাদের বর্তমান সরকারের ট্রাফিক নৈরাজ্যে পড়ে গিয়ে আমার আসতে অনেক বিলম্ব হয়ে গেছে। আমি উত্তরা থেকে আসি, স্বাভাবিকভাবেই আমি এই নৈরাজ্যের শিকার হয়েছি, আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি। তো মৌন মিছিলও এরা ভয় পায়, মনোমিছিল ভয় পায় এই জন্যে যে যদি আপনার এই মিছিলের মধ্য দিয়ে তাদের সরকারের পতনের ঘণ্টা বাজতে থাকে তখন স্বাভাবিকভাবেই তারা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। বন্ধুগণ এবং মা বোনেরা, আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় অবদান যে নেত্রীর, যে মহীয়সী নেত্রীর, যিনি তার রাজনীতিতে আসার পর থেকেই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার, রক্ষা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, অবদান রেখেছেন ও এখনও তিনি কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আপনারা সবাই জানি, বেশ কয়েকদিন ধরেই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করছি, কথা বলছি, দেশনেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে আমরা দাবি জানাচ্ছি, তার মুক্তির দাবি জানাচ্ছি। দুর্ভাগ্য আমাদের যে নেত্রী এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, যিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এটাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন, যিনি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, তার কথা বলার অধিকার, তার সভা সমিতি মিছিল করবার অধিকার, তার নিজের মতামতকে প্রকাশ করবার অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যখন সরকারে ছিলেন তখন তিনি অনেক গুরু কাজ করেছেন। দেশনেত্রী আজকে আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য যে সবচেয়ে বড় অবদান তার, তা হচ্ছে যে তিনি স্কুলের যে মেয়েরা পড়বে তাদের পড়াশোনাকে তিনি অবৈতনিক করেছিলেন এবং সব শেষে তিনি গ্রাজুয়েশন পর্যন্ত তিনি অবৈতনিক করেছিল কোনো বেতন দিতে হবে না। তিনি বৃত্তির ব্যবস্থা করেছিলেন, মেয়েদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন আনসারে, বিডিআরে, পুলিশে এবং সেনাবাহিনীতে। তার আমলেই এই দেশে মেয়েরা ক্ষমতায়নের সবচেয়ে বড় সুবিধাগুলো পেয়েছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাক স্বাধীনতা দিয়েছিলেন, তিনি সবাইকে যেন কথা বলতে পারে, তাদের মতামত প্রকাশ করতে পারে সেই সুবিধাগুলো ব্যবস্থা করেছে এবং তার বড় অবদান হচ্ছে এই দেশের অর্থনীতিকে তিনি একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছিলেন, তার ভিত্তিটা প্রস্তর স্থাপন করেছিলেন তার গভর্নমেন্টের আমলে। সেই জন্যে তাকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, বাংলাদেশকে একটা বেরিয়ে আসা ব্যাঘ্রের সঙ্গে আপনার তুলনা করা হয়েছিল। অন্য সেই মহিলা, সেই নেত্রী, এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন তিনি আজকে
হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেন সরকার তাকে যেতে দিতে চায় না? তারা আইনের কথা বলে, এই আইন যেটা বলছে এই আইনের মধ্যেই বলা আছে যে সরকার তাকে অবশ্যই তারা ইচ্ছে করলে তাকে বিদেশে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। তারা আজকে গণতন্ত্রের যে মূল কণ্ঠ, যার কণ্ঠে উচ্চারিত হয়ে বাংলাদেশ উচ্চকিত হয়, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়, তাকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আজকে বাংলাদেশের মানুষকে তার যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করছে। বন্ধুগণ এবং আমার প্রিয় মা ও বোনেরা, আজকে আপনারা এখানে দাঁড়িয়ে কথা বললে হবে না। আজকে সবাইকে ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে। আজকে সমস্ত মানুষকে একত্রিত করতে হবে, সংঘবদ্ধ করতে হবে। যে স্বাধীনতাগুলো আমরা অর্জন করেছিলাম 1971 সালে, আমাদের সেই মুক্ত সমাজ, আমাদের কথা বলবার স্বাধীনতা, আমাদের সংগঠন করবার স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো আজকে সম্পূর্ণ এই অবৈধ আওয়ামীরা লুট করে নিয়ে গেছে। শুধুমাত্র তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে, তাদের লুটপাটকে আরো ত্বরান্বিত করবার জন্য, আরো শক্তিশালী করবার জন্যে, বাংলাদেশের সম্পদকে লুট করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্যে তারা আজকে এখানে একটা একদলীয় শাসন ব্যবস্থা, এখানে ভিন্ন মোড়কে তারা এখানে প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় মা ও বোনেরা, বন্ধুরা, আজকে সেই জন্যই আমাদেরকে জীবন বাজিয়ে রেখে লড়াই করতে হবে। 1971 সালে আমরা যেভাবে লড়াই করেছি, আমাদের মা বোনেরা যেভাবে সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, আজকে আবার এই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আজকে আবার আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনবার লক্ষ্যে, গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের প্রধান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অবশ্যই তাকে মুক্ত করতে হবে, এবং সেই মুক্ত করে তাকে চিকিৎসা করে আবার জনগণের মধ্যে ফিরিয়ে আনতে হবে। তাই আমি অনুরোধ করব, আমি আশা করব যে আমাদের মহিলা, আমাদের নারীর সমাজ, তাদের অতীতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা তারা পূর্ণ রেখে তারা সামনের দিকে এগিয়ে যাবেন। সমস্ত বাধা বিপক্ষকে উপেক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদেরকে অবশ্যই দেশনেত্রীকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে, আমাদেরকে দেশের থেকে দেশে ফিরিয়ে আনতে, আমাদের তাকে অসুস্থ করে ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের নেতা, যাকে লক্ষ্য করে, যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের এখানে অনেক নারী নেত্রী আছেন যারা জেলে গেছেন, 40 দিন তারা অত্যাচারিত নির্যাতন হয়েছে, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে হাজিরা দিতে হয় এখনো কোর্টে কোর্টে গিয়ে। এই যে দুঃসহ অবস্থা, এই যে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, এর বিরুদ্ধে আমরা যদি সবাই একসাথে রুখে না দাঁড়াই বন্ধুগণ, তাহলে এই দেশের স্বাধীনতা থাকবে না, এই দেশের গণতন্ত্র থাকবে না, এই দেশের মানুষ আর সভ্য মানুষের মতো বাস করতে পারবে না। তাই আসুন আমরা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই গণতন্ত্রের আন্দোলনে, মুক্তির আন্দোলনে, দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করবার আন্দোলনে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবার আন্দোলনে সবাই সম্পৃক্ত হই। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পুলিশ গাজীপুর জেলা সহ জেলার নেত্রী রাজিয়া সুলতানা স্বামী মোফাজ্জল হোসেনকে অ্যারেস্ট করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ মহিলা দল, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি ফিরে আসবেন আমাদের মাঝে বিরিয়ান বেশে, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট শাহিদুল ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। বড় কষ্ট না।